18ই মার্চ থেকে বিভাগীয় শহরগুলোতে খোলাবাজারে চাল বিক্রি বা ওএমএস শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব খাদ্য সংস্থার সাথে বৈঠক শেষে তিনি এই কথা জানান। খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য রাজধানীর মহাখালীতে খাদ্যের মান নিয়ন্ত্রণের জন্য একটি গবেষণা প্রতিষ্ঠান চালু করা হয়েছে বলেও জানান তিনি। দেশে কোনো খাদ্য সংকট নেই এবং পর্যাপ্ত খাদ্য মজুদ আছে বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী। আমাদের গুদামে পর্যাপ্ত পরিমাণ চাল আছে। আমরা 18 তারিখে শুরু করব, আগামী এপ্রিলের শেষ নাগাদ পর্যন্ত এটা থাকবে। জেলা শহরে, বিভাগীয় শহরে এবং ঢাকা এবং নিবিড় ইন্টেনসিভ লেবার এরিয়া, যেটা নিবিড় শ্রমঘন এরিয়া যেটা, সেই এলাকায় আমরা সীমিত আকারে এমনি মানুষকে একটু সহযোগিতা দেওয়ার জন্য খোলা চাল বিক্রি আমরা শুরু করব।